حامدا ومصليا ومسلما اما بعد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي هداتنه اونلاين درسের طلاب کرام السلام علیکم ورحمۃ اللہ আমরা منصوبات 12 প্রকারের 12 প্রকারের مفعول مطلق দ্বিতীয় প্রকার মফুলে বিহি সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। তন্মধ্যে আমরা গত ক্লাসে মফুলি বিহির আমেলকে চার স্থানে হজব করা ওয়াজিব। তন্মধ্যে প্রথম যে স্থান এটা হলো সামাই, দ্বিতীয় প্রকার হলো যেটা রয়েছে দ্বিতীয় প্রকার থেকে চতুর্থ প্রকার পর্যন্ত এগুলো হলো কেয়াসি। তে দ্বিতীয় প্রকারের হলো আত্তাহাজিরু, তাহাজির। তাহাজির বলা হয় হুয়া মামুলুন বে তাকদির এত্তাকি, অর্থাৎ এত্তাকি ফেলকে উজ্জ রাখিয়া, হ্যাঁ উজ্জ রাখিয়া তাহাজিরা মিম্মা বাদাহু, যাহা এই এত্তাকি এই মফুলি বিহি যেটা রয়েছে এটার পরে যাহা রয়েছে, হ্যাঁ যে এসিমটা রয়েছে এগুলোতে এইটা থেকে বয় দেখানো হয়। যেমন ইয়া কাওয়াল আসাদা, ইয়া কাওয়াল আসাদা, তো এটার আসলুহু এটার মূল হলো এত্তাকিকা ওয়াল আসাদা। তো ইত্তাকিকা ওয়াল আসাদা এটাকে যখন আমরা তরকিব করব, তরকিব করার সময় আমরা কিভাবে করব, এত্তাকি এত্তাকি নাফসাকা, এত্তাকি এত্তাকি নাফসাকা আনিল আসাদে, আনিল আসাদে, এত্তাকি নাফসাকা আনিল আসাদে, ইত্তাকি ওয়া ইত্তাকি কিল আসাদা আন নাফসিকা, আন নাফসিকা। তো তুরকিব করার সুবিধায় আমরা কি করব, এইভাবে এটাকে মেনে নিব। তো এটা কিভাবে, এত্তাকি হইল ফেল, জমিরে আনতা হইল মুস্তাতার ফায়েল, নাফসা মুজাফ কাফ হইল মুজাফিলে, মুজাফ এবং মুজাফিলে মিলে মুফুলে বিহি, আন হরফেজার, আন হরফেজার, আসাদি হইল মাজরুর, যার মাজরুর মিললে হইল মোতালেক। তো ফেল ফায়েল মুফুলি বিহি এবং মোতালেক মিলা জুমলে ফেলিয়ায় ইনশাইয়া হয়ে মাতু ফেলে, ওয়াও হরফে আপ, ইত্তাকি ফেল জমিরে আনতা মুস্তাতার ফায়েল, আসাদা মুফুলি বিহি, আন হরফেজার নফসি মোজাফ কাফ হইল মোজাফিলে, মোজাফ এবং মোজাফিলে মিলে হলো মাজুরু, যার মির্জ মিলে মোতালেক। তো ফেল ফায়েল মুফুলি বিহি এবং মোতালেক মিলে জুমলায়ে, জুমলায়ে ফেলিয়ায় ইনশাইয়া হয়ে মাতুফ, মাতুফ এবং মাতুফালায় মিলে জুমলায় মাতুফিয়া। তো এইটা একটা নিয়ম, এটা কি যে ইয়াকা ওয়াল আসাদ, ইয়াকা ওয়াল আসাদ। এখন মফুলি বিহির পরে কি করা হয়, মুহাজ্জার মিনহুকে, মুহাজ্জার মিনহু, মুহাজ্জার মতে কি যাহার থেকে বয় দেখানো হয় এটাকে উল্লেখ করা হবে, কার পরে, মফুলি বিহির পরে। যেমন ইয়াকা এর পরে এটাকে ব্যবহার করছে। তো এখানে তাহাজিরের এটা একটা কি নিয়ম, তাহাজিরের একটা কি, অর্থাৎ মফুলি বিহির পরে মুহাজ্জার মিনহুকে উল্লেখ করা হবে, আমরা ইয়াকা ওয়াল আসাদা নাকি। আরেকটা নিয়ম হলো যে মুহাজ্জার মিনহুকে বারবার উল্লেখ করবে, কি করবে, মুহাজ্জার মিনহুকে বারবার উল্লেখ করবে, কেমনে আল আসাদা, আল আসাদা, আল আসাদা, তো এটা অর্থ কি, এত্তাকিল আসাদা আল আসাদা, আল আসাদা নাকি, ঠিক আছে। তো অর্থাৎ আত তরিকা, তরিকা অর্থ কি, এত্তাকির তরিকা, তরিকা। তো এটার তুর্কিবের, তুর্কিবটা তো আমরা গত ক্লাসে পড়ছি, এখন বলছি আমরা, এখন এটা প্রয়োজন নাই। এখন আমরা তৃতীয় প্রকার, অর্থাৎ যে চার স্থানের মধ্যে মফুলি বিহির আমেলকে হজব করা ওয়াজিব, এই তার তৃতীয় হলো মা উজমিরা আমিলুহু আলা শরীতাতি তাফসির, যাহার আমেলকে, আমেল কত কি, যে মফুলি বিহির ফেলকে বা শিবহ ফেলকে হজব করা হয়, হ্যাঁ উজ্জ
গোপন উজ্জ্ব রাখা হয় আলা শরীতাতি তাফসির তফসিরের শর্তে, তফসিরের শর্তে অর্থ কি এই এই ইয়ার মফুলি বিহির আমেলটা কি, এই মফুলি বিহির আমেলটা কি পরবর্তী এই পরবর্তী জুমলার মধ্যে পরবর্তী জুমলা বা বাক্য দ্বারাতে বোঝা যায়, এটা হল কি মুফাসসির, এটা কি মুফাসসির। তো এখন মুসান্নাফ রহমতুল্লাহ এটার একটা উদাহরণ দিছেন, জাইদাম দরাবতুহু। আমরা কিন্তু গত ক্লাসে একটু সময়ের স্বল্পতার কারণে আমরা কি করি নাই বিস্তারিত বলি নাই, আজকে ইনশাল্লাহ মা উজমিরা আমিলহু আলা শরীতাতি তাফসির এটা সম্পর্কে আমরা ইনশাল্লাহ একটু বিস্তারিত বর্ণনা করব। জাইদান দরাবতুহু, আমরা একটু এই ইয়ার দিকে বোর্ডে আমরা একটু খেয়াল করতে হবো। তো আমাদের আলোচ্য বিষয় হলো জাইদান শব্দটা নিয়া, মানসুবাতের জাইদান, জাইদানের মধ্যে কি হয়েছে নসব হয়েছে, এটা কি মফুলে বিহি, মফুলে বিহি এটার আমেল কোনটা, হ্যাঁ এখানে কি রয়েছে উজ্জ্ব রয়েছে, জাইদা এই জাইদানের যে মফুলি বিহি এটার আমেলটা উজ্জ্ব উজ্জ্ব করা হয়েছে। কেন বলতেছে মা উজমিরা আলী অহুয়া কুল্লু এসমিন, এবং ওই প্রত্যেক এসিম বাদাহু ফেলুন যাহার ফলে রয়েছে ফেল, আও আও শিবহু অথবা শিব ফেল, অর্থ কি শিব ফেল অর্থাৎ এস এ ফাইল অথবা এস এম এ মফুল, ইয়াস্তাগিলু জালিকাল ফেল, এই ফেলটা যে জাইদানের পরে যে জরাবতু ফেলটা আছে এই ফেলটা এই এসিমটার মধ্যে আমল করা থেকে বিরত, আমল করার থেকে কি অর্থাৎ এখানে কথাটা যেটা, আমরা যদি এই জায়দানের পূর্বে কোনো একটা ফেলকে উজ্জ না মানিয়া, ফেলকে উজ্জ না বইয়া সরাসরি যদি আমরা জরাবতু ফেলে জায়দকে নসব দিছে মুফুলি বিটাকে আগে আনা হয়েছে এইটা যদি বলি, কিন্তু আসলে এইভাবে বলা যায় না। কেন কেন যায় না, ইয়াস্তাগিলু জালিকাল ফেল, এই ফেলটা রত হ্যাঁ বিরত আন জালিকাল এসিম, এই এসিমটাকে মধ্যে আমল করা থেকে, আমল করতে পারে না, আমল করতে কি পারে না, কী কারণে বে জমিরহি আও মোতাল্লেকিহি, যে তাহার জমিরের মধ্যে আমল করার কারণে। একটা দেখি দরাবা যে ফেলটা এটা কোন ফেল, ফেলে মোতাদ্দি কয় মফুল, এক মফুল চাই, তো দরাব হইল ফেল, তুডা হইল ফায়েল, হুডা হইল মফুলি বিহি, ওটা কি তো ফেল ফায়েল মফুলি বিহি, এটার কি মফুলি বিহি হয়ে গেছে না। হ্যাঁ একটু দেখি দরাবতুহুর, দরাবতুহুর দরাবতুর কি আছে, ফেলও আছে ফায়েলও আছে মফুলি বিহিও আছে, মফুলি বিহি একটার দরকার, এটা কি এটার চাহিদা শেষ। এখন আমরা জাইদানকে দরাবতু ফেলের মফুলি বিহি, হ্যাঁ মফুলি বিহি মানতে পারিনি, মফুলি বিহি মানতে পারি না এই দৃষ্টিতেও। আরেকটা দৃষ্টি হলো এই যে দরাবতু হু, দরাবতু হু এই হুটার মার্জা কোনটা, জায়দান, হুয়ের মার্জা কি জায়দান, দরাবতু হু অতি গিয়ে দরাবতু জাইদান, দরাবতু জাইদান। এখন দরাবা ফেলে হুকে হুয়ের মধ্যে আমল করছে, হুয়ের মধ্যে কি করছে কেমনে, কারণ এটাকে এটা হুটা তো হইল জমির, ওটা কি জমির, এটা মোসাব্বায় মবনি, মোসাব্বায় মোসাব্বায় মবনি হওয়ার কারণে হুডা হইল মহল্লান মানসুখ, মহল্লান কি নসবের জায়গা, নসবের কি জায়গার মধ্যে। এখন এই দরাবা ফেলে হুয়ের মধ্যে আমল করছে আর হুডাকে, তাহলে একটা ফেল তার জমিরের মধ্যেও আমল করব আবার মার্জার মধ্যেও আমল করব, এটা হইতে পারে না। কয় জায়গাতে আমল করব, এক জায়গায়, এক জায়গায় করবো, হয়তো বা জমিরে করবে অথবা, হ্যাঁ এই জন্য বলছে যে এই এসিমটার পরে এমন একটা ফেল আছে এই ফেলটার এই এসিমটার মধ্যে আমল করা থেকে বিরত, আমল করা থেকে কি কী কারণে, বে জমিরহি তাহার জমিরের মধ্যে আমল করার কারণে। জরাবা ফেলে কা দরা দরাবা ফেলে কার মধ্যে আমল করছে, জমিরের মধ্যে, হুর মধ্যে আমল করছে কেমনে, মফুল বিহি করছে এটাকে। দেখুন একটা ফেল তার জমিরের মধ্যেও আমল করব আবার কি মারজার মধ্যেও করবো, এটা হইতে পারে না। এখন বলতেছে আও মোতাল্লিকি অথবা তার মোতাল্লিক সাথে বেহাইছে অন্যভাবে, লাউসুল্লিতা আলাইহি হুয়া, এই ফেলটাকে যদি এই এসিম এই জাইদান
এসিমের পূর্বে যদি কি করা হয় স্থাপন করা হয় এসিমের পূর্বে যদি কি যেমন জরাবতুকে যদি আমি এখানে যদি কি করি স্থাপন করি তাহলে এইটা কি দরাবতু ফেলে কি জায়েদকে নসব দিত না জি অবশ্যই নসব দিব অবশ্যই কি করব এইটাকে যদি এখানে রাখি না দিব দরাবতু ফেলটাকে যদি কার জায়দানের পূর্বে যদি আমি স্থাপন করি নিয়ে যাই তাহলে অবশ্যই কি করবে এটা জায়দানকে নসব দিবে কথা বুঝছিনি আবার বলতেছি মা উজমিরা আমিলু আলা শরীতাতি তাফসির কাকে বলা হয় ওই প্রত্যেক সিমকে বলা হয় যাহার পরে একটা ফেল আছে অথবা শিব ফেল আছে তো ওই ফেলটায় অথবা শিব ফেলটায় এই জায়দান হ্যাঁ তার পূর্বে যে সিমটা আছে এই মফুলি বিহি এটার মধ্যে আমল করা থেকে বিরত আমল করা থেকে কি কি কারণে যে এই ইয়াটার এই ফেলটায় এই জায়দানের জায়দানের জমিরের মধ্যে আমল করে ফেলছে জমির মধ্যে কি আমল করে ফেলছে কিন্তু যদি এই ফেলটাকে যদি এই ইয়ার মধ্যে জায়দান মফুলি বিহির পূর্বে যদি আনা হয় তাহলে অবশ্যই কি করবে এটাকে নসব দিয়ে লা নাসাবাহু লা নাসব নাহবু জাইদান দরাবতুহু জাইদান ফাইন্না জাইদান মানসুবুন নিশ্চয় এই জায়দ শব্দটি মানসুব বেফেলিন মাহজুফিন মুজমারিন উজ্জকি ফেলের দ্বারা এখানে কি রয়েছে এই দরাবতুর জাইদানের আগে কি আছে উজ্জ একটি ফেল আছে হ্যাঁ ছাত্ররা খেয়াল করো আমি কিন্তু জায়দানের জমিরের মধ্যে আমল করে ফেলছি এই কারণে কিন্তু আমি কি করতে পারি নাই জায়দানের মধ্যে নসব দিতাম পারি না কিন্তু হ্যাঁ আমি কিন্তু তফসির করে দিতেছি বর্ণনা করে দিতেছি হ্যাঁ আমার মতন এই দরাবতু আমার মতন একটা কি আছে ফেল ইউফাসসিরু হুল ফেলুল মাসকুরু বাদাহু ওহুয়া দরাবতু আর এটা কোনটা দরাবতু ওয়ালি হাজাল বাবে ফুরুন কাসিরাতুন এই পর্যায়ে অনেক কি রয়েছে শাখা প্রশাখা রয়েছে আরো একটু কথা বলি কোরআনে কারীম কিন্তু এরকম আয়াত আছে ওয়াল কামারা ওয়াল কামারা কাদ্দার নাহু ওয়াল কামারা সূরা ইয়াসিনের ওয়াল কামারা কাদ্দার নাহুল মানাজেলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম ওয়াল কামারা ওয়াল হ্যাঁ ওটা তো তাৎপর্য এটা দরকার নাই আমরা আল আল কামারা এই কামারার মধ্যে নসব দিল কি কাদ্দার না কাদ্দার হলো কি ফেল নাডা হইল ফায়েল হুডা হইল মফুলে বিহি এই হুডা ফিরছে কার দিকে কামারের দিকে কার দিকে ফিরছে এখন এইটা এইডো কি মা উজমিরা আমিলহু আলা শরীতাতি তাফসির যে এটার আমেলকে কি করা হয়েছে হজব করা হয়েছে উজ্জ করা হয়েছে এই শর্ত যে এটার কি রয়েছে পরবর্তীতে এটার তফসির রয়েছে এ কাদ্দার কাদ্দার না ফেলে কি কয় যে আমি তো এই আমি কাদ্দার না ফেল ইয়ার মধ্যে কামারার মধ্যে নসব দিতে পারি না কেন আমি কি করছি এই কামারার জমিরের মধ্যে আমি আমল করে ফেলছি আমি তো একসাথে কয়টার মধ্যে আমল করবো একটা আর আমার তো কি কাদ্দারা ফেল এইটাও কি মফুলে এটা এটার এটার যে চাহিদা মোতাদ্দি এটা আমার চাহিদা কি হয়েছে পূরণ হয়ে গেছে আচ্ছা কিন্তু হ্যাঁ আমি কিন্তু তফসির করে দিতেছি আমি কি করতেছি তফসির করে দিতেছি ব্যাখ্যা করে দিতেছি যে আমার এই ইয়া কামারের পূর্বে কাদ্দার না আরেকটা কি রয়েছে ফেল রয়েছে কাদ্দার একটা কি রয়েছে ফেল রয়েছে এই ফেলে কি করছে হ্যাঁ হ্যাঁ তাহলে তোর কি পিব হ্যাঁ না এখানে আমরা ওই যে ইয়ে জাইদান জরাবতুহু জাইদান ওইটার মধ্যে একটু যাই আগে হ্যাঁ এইটার তোর কি একটু প্রথম বলি ভুল হয়ে গেছে জাইদান দরাবতুহু তো এখানে তোর কিপটা কি হবে জাইদান মফুলে বিহি এটা মফুলে বিহি তা এর পূর্বে দরাবতু ফেল জমিরে তুডা হইলো জমিরে
बारेजे फायर हाँ मुरफु महल्लान मुरहु की महल्लान और जायदान दो मुफुले बिहि फेल फायल मुफुल बिहि मिल्ला जुमले फेलिया एक जुमला एक जुमला ये हलो कि मुफास्सर ये कि मुफास्सर और दरा बोल फेल तुडल फायल हुडल मुफुले बिहि फेल फायल मुफुल बिहि मिल्ला जुमले फेलिया हुआ कि तफसिर ये कि तफसिर ये दी व्याख्या कर दी एन देखी अल कमारा कद्दारना हु यार तुम कैमने करब कमारा हईल मफुली बिहि मफुले बिहि एर पूर्वे कद्दारना एक फेल उज्जु आद्दारना फेल नाडा कद्दार हलो फेल नाडा हईल फायल कमार हईल मफुली बिहि फेल फायल मफुली बिहि मिल्ला जुमले फेल ही कि मुफास्सर ये कि तफसिर मुफास्सर ये हाँ और कद्दारना कद्दार हलो फेल नाडा हईल फायल हुड हईल मफुली बिहि फेल फायल मफुल बिहि जुले फेल कि तफसिर हाँ अच्छा ठीक है। तो एखे हमारे आए जिन ये करी बोलते जदि बोल कि जदि जे फेलटे आईदान ए जाइदान दरब्त जाइदान दाइजान दाइजान दरब्तु दरब्तु फेलटे कि सरासरि दिसे तफसिर कर दिसे जे जाइदानेर पूर्वे दरब्तु एक फेल फेल एक रही है फेल उज्जो रही है क्या कर दे दरब्तु फेलटा कर दिसे से जे ना हुबहु दरब्तुर मतने एक रही है से आओ मुनासिबहु एखे कि लाउसिल्ली तलाई हुआ जदि ओ सरासरि फेल्टे जदि कि स्थापन है फेल्टे कि करब ये मेरे अमल करब आओ मुनासा आओ मुनासिबहु अथवा यार मुनासेब मुनासुद कि ना मद्रास सदृश्य ना मुनासेब तो उपयोगी मुनासुद कि उपयोगी ये कि एक बुझे दे जाइदान दरब्तु जाइदान दरब्तु गोलामाहु एखाने आमरा देखी जाइदान दरब्तु गोलामाहु जायेद आमी ताहार गोलाम के प्रहार करेछि दरब्तु गोलामाहु तो कि आमी जायेदेर गोलाम के प्रहार करेछि एखन एकटा देखी एई जाइदानेर पूर्वे दरब्तु फेल के उज्ज माना जाए कि ना जायेदा दरब्तु जाइदान आमी जायेद के प्रहार करेछि दरब्तु गोलामाहु अर्थात आमी ताहार गोलाम के प्रहार करछि होइछे नि है नाई ताहले एखाने सरासरि जदि जायदानेर पूर्वे कि दरब्तु फेलटेके जदि आमी स्थापन करी सुल्लिता सुल्लितु कि स्थापन करी सेखाने जदि निये जाय ताहले एटा कि एटा उपयोग एटा कि हय ना एटा अरे ना एटा एखाने मुनासाब हय ना एटा कि हय ना उपयोगी हय ना ताहले एमन एकटा शब्द निते होबे एमन एकटा फेल निते होबे अथवा शिव फेल निते होबे जेटा कि होबे एटार साथे सामंजस्य होबे कि होबे सामंजस्य होबे कि रूम आमी निब कि निब आहान्तु अरे बोलेछि एहानत थेके आहान तु जाइदान किमु दराब तु गोलामाहु आहान तु जाइदान आमी जायेद के एहानत करेछि असम्मान करेछि मानहानि करेछि दराब तु गोलामाहु ताहार गोलाम के प्रहार करेछि कारण सम्मानित लोकर तारे जो सम्पर्क आर ताहा जदि असम्मान
তাহাকে যদি কোনো প্রহার করে বা গালি দেয় তাহলে ওই ব্যক্তিরও কি হয় অসম্মানই হয় অসম্মানই হয় কথা বুঝিছে না হ্যাঁ এই জন্য এই 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 জাইদানের পূর্বে দরাবতু ফেলটাকে যদি স্থাপন করে কাকে দরাবতু ফেলটাকে যদি স্থাপন করে এটা কি হয় না উপযোগী হয় না উপযোগী কি হয় আহান্তু একটা ফেলকে কি করতে হবে উজ্জ করতে হবে তাহলে জায়দানকে নসব দিছে কে এই আহান্তু একটা উজ্জ এটা কি এই এই ফেলটায় এইটা এই আহান্তু ফেল যে আছে এটা কে ব্যাখ্যা করে দিতেছে কে এই দরাবতু ফেলে যে হ্যাঁ দরাবতু আমি যে ফেল আছি আমি কি করতে পারি না জায়দানের মধ্যে নসব দিতে পারি নাই কেন আমি এই জায়দের যে মোতাল্লেক জায়দের মোতাল্লেক কোনটা গোলাম কার গোলাম জায়দের গোলাম জায়দের গোলামের মোতাল্লেকের মধ্যে আমি কি করেছি নসব দিয়েছি গোলামার মধ্যে নসব দিছে কে আরে দরাবতু এই জন্য আমি কি করতে পারি নাই এই জায় এই আমি জরাবতু জায়দানের মধ্যে নসব দিতে নসব দেওয়া থেকে আমি কি বিরত হ্যাঁ জায়দা এটা নসব দেওয়া থেকে কি ইয়াস্তা গেল বিরত কিন্তু হ্যাঁ এই জরাবতু তফসির করে দিতেছে তফসির করে দিতেছে যে এই জায়দানের পূর্বে আহান্তু কি রয়েছে ফেলডা উজ্জ আছে ফেলডা কি রয়েছে উজ্জ রয়েছে এই জন্য বলছে লাউসুল্লি তালাই হুয়া যে ওই দরাবতু ফেলটাকে যদি কি করা হয় এই জায়দানের পূর্বে স্থাপন করা হয় আও মুনাসাবুহু অথবা এইটার মুনাসাব এটা মুনাসাব কোনটা আহান্তু এই জায়দানের পূর্বে যদি আহান্তু এই একটা উপযোগী একটা শব্দকে ইয়েকে যদি ফেলকে যদি স্থাপন করা হয় লা নাসাবাহু অবশ্যই তাকে কি করবে নসব দিবি হ্যাঁ নসব দিবি এরপরে আমরা ধরি আর-রাবিউ আল মুনাদা আর-রাবিউ আল মুদান মুনাদা চতুর্থ চতুর্থ কিসের যে স্থায়ী স্থানের মধ্যে মফুলি বিহির আমেলকে হজব করা ওয়াজিব এর চতুর্থ ফকা চতুর্থ স্থান হলো আল মুনাদা আল মুনাদা কোন সিকিডা মুনাদা ওয়াহিদে মুজাক্কার ইসমে মাফুল আয় মুনাদা শব্দ অর্থ কি আহুত মুনাদা অর্থ কি আহুত অর্থ কি যাহাকে আহ্বান করা হয়েছে আহুত আহুত বানান কিন্তু শরিয়া হয় দীর্ঘকার ত হ দীর্ঘকার ত নাকি হ্যাঁ আহুত এখন মুনাদা মুনাদা কাকে বলা হয় এখানে সংজ্ঞা দিছি হুয়া এসমু এসমুন মাদউবুন বেহরফিন নাদা লফজান বলতেছে মুনাদা হলো এমন এসিম যাহাকে হরফে নেদা দ্বারাতে আহ্বান করা হয় মাদউবুন বেহরফিন নেদায় লফজান এটা আবার দুই প্রকার একটা হলো কি লফজান লফজান হতে কি এক প্রকাশ্য হরফে নেদারা কি থাকবে প্রকাশ্যে থাকবে আবার আবার কি অপ্রকাশ্য থাকবে অপ্রকাশ্য কি থাকবে যেমন নাহবু যেমন প্রকাশ্য ইয়া আব্দাল্লাহ ইয়া ইয়া আব্দাল্লাহ এমন দেখি ইয়া এনে দেখি ইয়া আব্দাল্লাহ হে আল্লাহর বান্দা হে আল্লাহর বান্দা এখানে দেখি আমরা আমাদের আমরা কিন্তু তুর্কি আরবি বাক্যটার অর্থ জানা কিন্তু মেইন উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আমরা কি বুঝবো মফুলি বিহি কি বিহি এখন আবদা হইল মোজাফ লব্জ আল্লাহ তাল হইল মোজাফিলে মোজাফ এবং মোজাফিলে মিল্লা কি হয়েছে মফুলে বিহি এটা কি হয়েছে হ্যাঁ মাফুলুন বিহি এখন মফুলি বিহির মধ্যে নসবটা দিল কে দিছে ইয়া না ইয়া দল হরফে নেদা এটা কোনো কি করে না না এটা কোনো আমল করে না আমল কি করে না তো এই জন্য মুসান্নাব রহমতুল্লাহ বলতেছেন হ্যাঁ এটা কোনো আমল করে না আয় আদউ আবদাল্লাহ আদউ আমরা কিন্তু ফতমে এই কিতাবের ফতমে কিন্তু বলছি ইয়া কায়মু মোকা কায়মু মাকামা আদউ ওয়া আতলবু ইয়াটা কি এর স্থলাভিষিক্ত ইয়া অর্থ কি ইয়া অর্থ আদউ
আদউ অথবা আতলুবু নাকি ঠিক আছে তো তো এখন ইয়া আব্দাল্লাহ আব্দাল্লাহর মধ্যে নসব দিছে কে আদু ফেলে আদু আদু ফেলে দিছে না হ্যাঁ এটা দিছে অন আদু ফেলে আসেনি এখানে হ্যাঁ নাকি এটা এটাকে এটা এটাকে না এটাকে কি করা হয়েছে হজব করা হয়েছে এটা কি করা হয়েছে হজব করা হয়েছে এই খেয়াল করতে দরকার এখানে আব্দাল্লাহর পূর্বে কি আছে এখন আদু ফেলডা উজ্জু আছে না উজ্জু তো আছে এখন আদু ফেলডাকে উজ্জ না করিয়া যদি আমরা এমনি বলি আদু আদ ও ইয়া আব্দাল্লাহে এমনি জায়েজ আছে নি জায়েজ আছে নি নাই কেন এই কথা শোনো ইয়াটা হইল না ইয়াটা হইল আদু ফেলের স্থলাভিষিক্ত এটা কি নায়েব এটা কি মনে করো একই চেয়ার এইটা হইল এই এটা কি এটা কার চেয়ার অধ্যক্ষর চেয়ার অধ্যক্ষর চেয়ারের মধ্যে কি করবে উপাধ্যক্ষ বসবে উপাধ্যক্ষ কি বসবে উপাধ্যক্ষ যদি বসে অধ্যক্ষর একই চেয়ারের মধ্যে একই সাথে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ দোনোজনে কি বসতে পারবে নাকি উপাধ্যক্ষ আসলে কি অধ্যক্ষ বসবে না আর অধ্যক্ষ বসলে উপাধ্যক্ষ বসবে না যদি আমরা আদু যখন আদুকে যখন ব্যবহার করি কি ব্যবহার করি আদু তাহলে আর ইয়া থাকবে না আদু আব্দাল্লাহ এইটাও কিন্তু বাক্য সঠিক আছে আদু আব্দাল্লাহ আর ইয়া যদি ব্যবহার করি কি ব্যবহার করি ইয়া যদি ব্যবহার করি তাহলে কি করা যাবে না আদু ফেলকে ব্যবহার করা যাবে না এটা হইল বালাগাতের একটা কায়দা নায়েব এবং মুনাব শব্দটা কি নায়েব এখানে দেখি আমরা ইয়া আর হইল কি আদৌ ইয়াটা হইল কি নায়েব ইয়াটা হইল কি নায়েব তো কি প্রতিনিধি স্থলাভিষিক্ত আর এটা হলো কি মুনাব যাহার স্থলাভিষিক্ত করা হয়েছে মুনাব তো কি কার এই আদুর স্থলাভিষিক্ত করা হয়েছে কে কাকে ইয়াকে এখন বালাগাতে কি বলে বালাগাতে বলতেছে এই নায়েব যদি উল্লেখ থাকে মোনাবকে উল্লেখ করা যাবে না মোনাব যদি উল্লেখ থাকে নায়েবকে উল্লেখ করা যাবে না এটা কেস নেই এটা কেস না কেসত্ব কি আরে নিয়ম কেসত্ব কি নিয়ম এটা এটা এটার মধ্যে এটা কি রুল রুল হিসেবে করা হয় এই জন্য ইয়া আব্দাল্লার মধ্যে আব্দার মধ্যে নসব দিছে কে উজ্জ আদু ফেলে ফেলটাকে উজ্জ করা হয়েছে কেন করা হয়েছে এই ইয়াডার কারণে কার কারণে ইয়াডা হইল নায়েব নায়েব থাকার কারণে এই আদু অথবা আতলুবু ফেলকে এখানে কি উজ্জ করা ওয়াজিব উজ্জ করা কি ওয়াজিব হজব করাটা ওয়াজিব কথা বুঝেছি নি হ্যাঁ এরপরে আমরা যাই ওয়াহরফুন নেদায়ে খামসাতুন হরফে নেদা হলো পাঁচটি হরফে নেদা কটি হ্যাঁ ইয়া ওয়া আয়া হায়া ওয়া আয় হামজাতুল মুফতুহা এরপরে কি এই আমার কিতাবটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এখানে মুসান্নাব রহমতুল্লাহ হরফে নেদা কয়টি হরফে নাতে আমার কিতাবটার মধ্যে ইয়াতে এটা উলুয়ে খেয়ে ফেলছে হ্যাঁ হরফে নেদা কয়টি পাঁচটি কি ইয়া আয়া হায়া আয় হামজায় মফতু হামজা মফতু কি ওই হামজা যেটার মধ্যে জবরওয়ালা কি ওলা জবর বিশিষ্ট জবর বিশিষ্ট হামজা ফাতা বিশিষ্ট হামজা এই জন্য ইয়ে মফতু আ এরপরে ওয়াকাদ ইউজাফু এখন বলতে ওয়াকাদ ইউজাফু হরফুন নেদায় লবজান কখনো কখনো হরফে নেদাকে লবজান লবজান কি
प्रकाश्य भावे हजब करा हय अर्थात प्रकाश्य एखाने हरफे नदा थाके ना गोपनीय कि रयेछे हरफे नदा रयेछे नाहबु कुरान शरीफे यूसुफु आरिजान हाजा यूसुफु आरिजान एटा मूले कि छिलो या यूसुफु कि छिलो या यूसुफु या यूसुफ कुरान करीमे अगणित रम हरफे नदा के हजब करेछे जेमन जत जगाते दोआते রাব্বানা দাঁড়াতে আছে কি আছে হ্যাঁ রাব্বানা বা রাব্বি রাব্বানা অথবা হ্যাঁ রাব্বানা শব্দটা কি হ্যাঁ রাব্বানা রাব্বানা মূলে কি ছিল ইয়া রাব্বানা হে আমাদের প্রভু পালনকারী বুঝেছ না রাব্বি জিদিনি রাব্বি অত কি ইয়া রাব্বি কারণ কি কারণ হলো এই দোয়া এই সমস্ত কালামগুলা অধিক ব্যবহার হয় কি হয় তো অধিক ব্যবহারে কি চায় সহজ তো হজব করলে কি হয় সহজ হইয়া হজব করলে সহজ হয়ে যায় ওয়ালাম জেনে রাখো আন্নাল মুনাদা আলা আকসামিন জেনে রাখো আন্নাল মুনাদা নিশ্চয় মুনাদা আলা আকসামিন কয়েক প্রকার এই মুনাদা যাহাকে কি করবে আহ্বান করা হবে মুনাদা এগুলা কয়েক প্রকার রয়েছে ফাইন কানা মুফরাদান মারেফাতান ইবনা আলা আলামাতির রফে ফাইন কানা যদি হয় মুফরাদান মুফরাদ কি ওয়াহেদ মুফরাদ শব্দের অর্থ কি না এখানে মুফরাদ শব্দটা এই হেদায়তুন্নর মধ্যে কয়েক অর্থে ব্যবহৃত হয়েছে কোন কোন জায়গাতে মুফরাদের অর্থ হইল ওয়াহেদ তসনিয়া জমানা তসনিয়া আবার এই জায়গার মধ্যে মুফরাদের অর্থ হইল এটা মোজাফ হয় নাই কি হয় নাই মোজাফ হয় নাই এটা তসনিয় হইল জমা হইল কোনো অসুবিধা নাই এটা কি হয় নাই কথা বুঝেছিনি এখানে মুফরাদ দ্বারা তো উদ্দেশ্য কি মোজাফ হয় নাই মোজাফ হয় নাই মোজাফ সারা ব্যবহার হয়েছে যদিও এটা তসনিয়া হোক অথবা জমা হোক এখন বলতেছি মুনাদা কয়েক প্রকার এর মধ্যে এক প্রকার হলো ফাইন কানা মুফরাদান যদি হয় মুফরাদ মুফরাদ তো কি ইয়া মোজাফ না হয় তাহলে মারেফাতান এবং এটা কি মারেফা হ্যাঁ ইউবনা আলা আলামাতির রফে এটাকে মবনি করা হবে আলামতে রফার উপরে অর্থাৎ মোনাদা যদি মুফরাদ হয়ে মারেফা হয় মুফরাদ হয়ে কয়টা শর্ত দুইটা একটা হইলো মুফরাদ মুফরাদ কি মোজাফ না হওয়া আর আরেকটা কি মারেফা হয় হ্যাঁ তাহলে এটা ইউবনা আলা আলামাতি রফি তাহলে আলামতে রফার উপরে মাবনি হবে কিসের উপরে তো আলামতে রফা যেমন কাদ দাম্মাতে যেমন দাম্মা এই আলামতে রফা কি হয় ওই আমরা আমরা জানছি আলামতে রফা কোন কোন সময় দাম্মা দিয়া হয় কোন কোন সময় ওয়াও দিয়া হয় কোন সময় আলিফ দিয়া হয় আছে না কোন কোন সময় আবার তাকদিরি হয় কাদ দাম্মাতে ওয়া নাবিহা নাবু ইয়া জাইদু এখানে একটু দেখি আমরা আমাদের আলোচ্য বিষয় কোনটা জাইদু জাইদু শব্দটা মুফরাদ কিনা কেন এটা মোজাফ হয় নাই এবং এটা মারেফা কিনা মারেফা হ্যাঁ পরে একটু কথা আছে এই গায়ে ইয়ারছে হরফে নাদা আসলে তো নাকেরার আগাত দিয়ে মার মার নাকেরার পূর্বে যদি হরফে নাদা আসে কি হয়ে যায় মারেফা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ কি নাকেরার পূর্বে আসলে কি হয়ে যায় মারেফা হয়ে যায় আচ্ছা ঠিক আছে আরও একটু কথা আছে পরে করবো তো এখন ইয়া জাইদু এটা কি হয়েছে মুফরাদ এবং কি মারেফাও এই জন্য এটা আলামতে রফার উপরে কি হয়েছে মবনি এটা ইয়া পেশ পেশ কটা হইব একটা এটা কিন্তু তানবিন হবে না তানবিন কি হবে না তো তোর কিবটা কি বলো ইয়া হইলো হরফ ইয়া কাইমুন মাকামা আদু ইয়াটা হইলো আদু অথবা আতলুবু ফেলের কি একটা যে কোনো একটা হ্যাঁ তো ফেল এবং ফাইল আর দু কি থাকবো হ্যাঁ আদ ও হ্যাঁ আদ ও ফেল এবং জমিরে মুস্তাতার আনা ফাইল জাইদুডা মাফুলি বিহি জাইদুডা কি বলতে পারো যে মফুলি বিহি এটা তো নসব নসব হয়েছিনি হয়েছে হ্যাঁ নসব হয়েছে কি আলাম ইয়া মবনি আলাদ দাম্মা মবনি আলাদ এটা মবনি হিসেবে কি হিসেবে হ্যাঁ এখন একটা প্রশ্ন থাকে এটা মবনি কেন মোরাব না হয় এটা কি মবনি কেন শোনো
এখানে ইয়া জাইদুটা মূলে আছিল আদউকা কি ছিল আদউকা আমি তোমাকে এই একজনের জন একজন ডাকে তাহলে সে কি থাকে আরে সম্মুখে থাকে উপস্থিত থাকে তাহলে আদউকা আমি তোমাকে আহ্বান করতেছি তাহলে এমনি এমনি কোন অনুসারে না নাকি নাম লন লাগে আরে নাম লইতে হয় না আদউকা বা আতলুবুকা আমি তোমাকে আহ্বান করতেছি আমি তোমাকে চাইতেছি এমনি কইলে সারে না কিন্তু এই আদুর জায়গাতে আনলাম কি ইয়া আদুর জায়গাতে কি আনছি ইয়া কাফের জায়গাতে আনছি কি জাইদ কার জায়গাতে আনছি এই কার জায়গাতে আনছি কথা বলতে কার জায়গাতে নাকি শিক্ষকের কাজও লাগাই দিয়া নিজে ঘুমাইতে কি হ্যাঁ এখন এটা জাইদুরা কার জায়গাতে আসছে কাফটা কি মোশাব্বায় মবনি না জমির জমিন না জমির মোশাব্বায় মবনি না তো এখন জায়েদরা কার জায়গাতে আইছে কাফ এটা কি মোশাব্বায় তো এটাও কি এই মোশাব্বায় মবনির কারণে এটা কি হয়েছে আলামতে রফার উপরে কি হয়েছে মবনি আলাদ দম্মা মবনি আলাদ দম্মা বুঝেছি নি কথাটা তো এখানে তোর কি কিব আদু ইয়া বমানা আদু হ্যাঁ ফেল ফায়েল এই এই ইয়া আর জাইদুটা কি জাইদুন ডল মফুলে বিহি জাইদুন না জাইদু জাইদু ইয়া জাইদু হ্যাঁ ফেল ফায়েল মফুলে বিহি মিলে জুমলে ফেলিয়ায়ে ফেলিয়ে খবরিয়া না রেখি এটা জুমলে ফেলিয়ায়ে ইনশাইয়া জুমলে ফেলিয়ে কি কারণ ওই হেরফেন আদা মোনাদা হওয়া এটা কি ইনশা হ্যাঁ ইয়া জাইদু ইয়া রাজুলু ইয়া এই দেখো ইয়া এই ইয়া ইয়া রাজুলু ইয়া এই রাজুল এটা মুফরাদ নি মুফরাদ আরে মুফরাদ কিনা এটা মারেফা না নাকেরা মারেফা কারণ ই আসার কারণে হরফেন এটা আসার কারণে নাকেরা কি হয়েছে হ্যাঁ এই জন্য ইয়া নাবিউ ইয়া ইয়া নাবিউন নাবিউন শব্দটা এটা মারেফা না নাকেরা নাকেরা মারেফা না নাকেরা কিন্তু যখন ই আসছে এই জন্য ইয়া নাবি ইয়া আসলে শব্দটা কি ইয়া নাবিউ ইয়া ইয়া নাবিউ হে গায়েবের সংবাদদাতা হে গায়েবের এটা কে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইয়া নাবিউ ইয়া কিন্তু আমরা ইয়ের মধ্যে যখন ইয়া করা হয় এই শেষক্কর যেমন ইয়া রাজুলু ইয়া আর আমি যদি কি করি এখানে যদি ইয়া রাজুল যদি অকফ করি কি বলবো ইয়া রাজুল ইয়া শেষক্কর সাকিন হইতো না আমরা যে কোনো জায়গাতে যখন থামি কোরআনে কারিম পড়তে সময় যে এখানে যদি এটা জবর থাকুক শেষক্করটা আমাদের জবর থাকুক জের থাকুক ফেস থাকুক আমরা কি করি সাকিন করি না ইয়া মালুন ইয়া মালুনার জায়গাতে কি করি হ্যাঁ এই জন্য ইয়া নাবি ইউ ইয়া নাবিউ না বলে ইয়া নাবি ইয়া নাবি কোনো অসুবিধা আছে নি অসুবিধা নাই আর এটা কি এটা কি ইয়ার অর্থ অনুসারে এই হেদায়েতুন্নাহু এবং অন্য অন্য যে ইয়া রয়েছে অন্য অন্য যে নাহুর কিতাব রয়েছে এগুলার আলোকে এটা জায়েজ না না জায়েজ এটা সম্পূর্ণ জায়েজ সম্পূর্ণ কি জায়েজ ইয়া নাবি ইয়া নাবি ইয়া রাসূল ইয়া রাসূল শব্দটা এটা ইয়া রাসূল হ্যাঁ ইয়া রাসূল বলা ইয়া হ্যাঁ ইয়া রাসূল শব্দটা কি ছিল ইয়া রাসূলু ইয়া হ্যাঁ রাসূল শব্দটা হলো নাকেরা কিন্তু যখন ইয়া আসছে এটা মারে ফেলছে ইয়া রাসূল হে রাসূল কে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জন্য ইয়া রাসূল না বলে কি ইয়া রাসূল ওই অকফ সময় হ্যাঁ থামলে তাহলে এখানে হ্যাঁ
मध्य रफ हो कि दिए क्या जमा मुजक्करे सालेम जमा मुजक्करे सालेम इटा रफ है कि दिए ओ दिए माशाल्लाह वयुखफजु बिलामिल इस्तेगासाती वयुखफजु मुनादा के जेर दवा होबे मुनादा की दवा होबे एक शब्द एक नतून आमरा एक शब्द जानी जारुनतु की जेर जारुनतु की जेर आबार ए खफजुन शब्द की खफजुन अर्थ की जेर खफजुन अर्थ की जर तो जेर देने वालार अरबी की जारुन जारुन अर्थ की जेर देने वाला ये जन बाता का एडिर की बोला है जारुन और फिर जार आबार ए इधर अरबी की वो खाफिदुन खाफिदुन अर्थ की जारुन अर्थ तो जेरुम जेर देने वाला खाफेजर अर्थ की जेर देने वाला जेर देने वाला एखन मुसलमान बोलते बोलते सेन वयुकफजु बेलामिल इस्तेगासाते वयुकफजु जेर देवा होबे काके अरे मुनादा के मुनादा के जेर देवा होबे लामे इस्तेगासार द्वारा कार द्वारा इस्तेगासा तो की इस्तेगासा तो आर्तनात निर्जेतित कोनो एकजन व्यक्ति निर्जेतन होइया से आर्तनाद करे ना अरे की करे आरेकजनेर साहाज्य कामना करे ए आमाके की करे फेलतेछे हत्या करे फेलतेछे आमाके एखाने एखाने आहार करते प्रहार करतेछे এজন্য নাহাবু ইয়া লা যাইদিন ইয়া লা যাইদিন এই যে লামটা যায় ইয়া লা যাইদিন ইয়া লা যাইদিন এই যে লামটা এটা কিন্তু লামে লামে তাকিদ না এটা কি লামে ইস্তেগাসা লামে কেমনে বুঝলাম এটা ইয়া ইয়ার যেটা লামে ইস্তেগাসা এটা হরফে নেদার পরে আসবে ইয়া লাজাইদিন ইয়া লাজাইদিন এটা মুনাদা এটা কোন কোন এটা কি হইছে জের হইছে কিন্তু জের হোক আর জবর হোক আর ফেসুক কিন্তু এটা মুফুলি বিহি এটা কি মুফুলি বিহি কথা বুঝিনি কিন্তু হ্যাঁ এরাব হিসেবে কি হইছে জের হইছে এরাব হিসেবে জের হইছে ওয়ায়ুফতাহু বে আ বে আলহাকে আলিফিহা এবং মুনাদাকে জবর দেওয়া হবে ইউফতাহু তো কি জবর দেওয়া হবে ফাতা দেওয়া হবে বে আলহাকে আলিফিহা আলিফে ইস্তেগাসা সংযুক্তের দ্বারা আলহা কত কি সংযুক্ত এই আলহা কত কি সংযুক্ত আলিফ 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 তো আলিফ হা তো কি হা হা তো তোই ইস্তেগাসা হ্যাঁ আলিফে ইস্তেগাসা যখন ইস্তেগাসা যখন ইয়ে হবে मिलित हो हाँ मुनादार मुनादार साथे जबर हो नाहबु या या जाइदा या 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 जाई ए देखो या जाइदा या आम्रो किन्तु अनेक समय विपद हले ओ जाइद रे एकटु शेषी दे एकटा हाँ ना आर तोमादेर एकटा शब्द ও খালেদ রে এই জন্য এখানে কি হইছে এখানে এখানে এই যে আলিফটা এটা কি হ্যাঁ এটা একটু টান দেব ইয়া জাইদা তো ডালের মধ্যে কি হইছে এই এখানে ফাতা হইছে জবর ডালের মধ্যে কি হইছে কেন এইটার পরে আলিফে ইস্তেগাস আসছে কোন এটা কোন আলিফ নাকি তসনিয়ার আলিফ এটা তাসনিয়ার আলিফ না এটা কোন আলিফ আলিফে ইস্তেগাসা ওয়া ফা এফে কি ওয়া ইউনসাবু ইন কানা মুযাফান ওয়া ইউনসাবু নসব দেওয়া হবে
মাতার মুনাদা কে নসব দাও হবে ইন কানা মুজাফান যদি হয় মুজাফ যদি কি হয় যেমন ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহ ইয়া হলো হরফে নাদা আব্দা মুজাফ এই লফজ আল্লাহ তাআলা কি মুজাফিলি মুজাফ হবো মুজাফিলি মিলে কি হইছে মুফুলি বিহি মুফুলি বিহি এইজন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঠিক আছে না হ্যাঁ এই ইয়াটা হলো কি হরফে নাদা এটা এটা আদু ফিল আর জমিরে আনা মুস্তাতার ফাইল আর আব্দুল্লাহ হইলো মুফুলি বি ফিল ফাইল মিল্লা ফিল ফাইল মুফুলি বি মিল্লা জুমলা ফেলিয়াই ইনশাআল্লাহ আও মুশাবা লিল মুজাফে অথবা মুশাবায়ে মুজাফ আমরা কিন্তু ক্লাসের শেষ প্রান্তে এসেছি অথবা মুশাবায়ে মুজাফ মুশাবায়ে কি মুজাফ মুশাবায়ে মুজাফ কি হ্যাঁ অর্থাৎ হ্যাঁ মুজাফের সাথে সাদৃশ্য অর্থাৎ এই মোজা এমন কিছু মোজা যেমন মোজাফিলের ব্যবহার ব্যতীত যেমন মোজাফের অর্থ পরিপূর্ণভাবে বোঝা যায় না যেমন জানি গোলামুন আমার কাছে আসছে একজন গোলাম গোলাম এটা কার গোলাম আরে না এটা একটা কি নির্দিষ্ট না এটা বোঝা যায় না ভালো মতনে যদি বলা হয় জানি গোলামু জাইদিন তাহলে জায়েদের গোলাম তাহলে এটা কি এটা কি হলো মুজাফ ইলাইয়ের দ্বারাতে তার অর্থটা কি হয়েছে পরিপূর্ণ হয়েছে তদ্রূপ আরবিতে এমন কিছু শব্দ আছে যে শব্দ সমূহের পরে অন্য আরেকটা শব্দ যদি ব্যবহার না করে তাহলে তার কি হয় না অর্থটা পরিপূর্ণ হয় না যেমন এটার কি বলা হয় মুশাবায়ে মুজাফ কি বলো এটাকে না বু যেমন ইয়া তলেয়ান জাবালান ইয়া তলেয়ান তলেয়ান শব্দের অর্থ কি তলেয়ান শব্দের অর্থ আরোহণকারী তলেয়ান অর্থ কি হে আরোহণকারী কথাটা হইছিনি কিসের মধ্যে আরোহণকারী হে জাবালান জাবালান কি পাহাড় হ্যাঁ এই জন্য তলেয়ান শব্দটা হলো কি মুশাবায়ে মুজাফ মুশাবায়ে কি মুজাফ তো মুশাবায়ে মুজাফ হওয়ার কারণে তলেয়ানের মধ্যে কি হয়েছে নসব হয়েছে তলেয়ানের মধ্যে নসব হয়েছে এরপরে হল আও নাকেরাতান গাইরা মুআয়্যানাতিন অথবা নাকেরায়ে গাইরে মুআয়্যান হইলে কি হলে নাকেরায়ে নাকেরাত তো কি আর অনির্দিষ্ট গাইরে ময়নত কি অনির্দিষ্ট অর্থাৎ এটা এমন অনির্দিষ্ট এটাকে যদি হরফে নেদাও যদি দেওয়া হয় তবু এটা কি হয় না মারেফা হয় না তাকাউলিল আমা যেমন একজন অন্ধ ব্যক্তির বক্তব্য কথা ইয়া রাজুলান খুজবিয়াদি ইয়া রাজুলান খুজবিয়াদি একটা অন্ধ ব্যক্তি বলল ইয়া রাজুলান ইয়া এই দেখি রাজুলান কইছে কে কে বলছে রাজুলান এটা মারেফা না কেরা না কেরা কিন্তু এটা ইয়া আসার কারণে তো কি হওয়ার কথা কিন্তু না এটা অন্ধ ব্যক্তির কারণে এটা কি হবে না কেন অন্ধ ব্যক্তি তো মনে করো একটা অন্ধ ব্যক্তি ইয়ার ফতের ফাঁসে বসে রয়েছে কারণ তার ফাঁসে দিয়ে যদি একটা গরুও যায় সে মনে করবে একটা মানুষ গেছে কইব কি হে ব্যক্তি হ্যাঁ না এই জন্য সে কি সে তার দৃষ্টিশক্তি না থাকার কারণে তা সে হরফে নেতা দ্বারাতে বলার পরেও এটা কি হয় না এটা মারেফা হয় না মারেফা কি হয় না এই জন্য এটা এটা কোন নাকেরা নাকেরায় গাইরে মাইয়া নাকেরায় গাইরে মাইয়া ইয়া রাজুলান হে ব্যক্তি খুঁজ বিয়া দি ইয়া রাজুলান খুঁজ বিয়া দি এটা তরকিবটা আমরা করে আমরা শেষ করে দিচ্ছি খুঁজ বে ইয়াদি খোঁজ বেয়াদি এটা তুর্কি ডেকে বো ইয়া হলো হরফে নাদা হ্যাঁ এটা আদু ফেল ফাইল আর রাজুলান হলো মফুলে বিহি এটা শেষ খুঁজ ফেল ফাইল খুঁজ এটা আমর সিয়া খুঁজ এটা কি ফেল ফাইল আর বি হলো হরফে জার ইয়াদি মোজাব ইয়া ইয়া হইলো কি মোজাফিলে মোজাফ এবং মোজাফিলে যার মাঝে মিলে হলো মোতালেক তো ফেল ফেল ফাইল মোতালেক মিল্লা হ্যাঁ জুমলে ফেলিয়া হয়ে ইনশাইয়া এনে কয়টা জুমলা দুইটা জুমলা আচ্ছা যা হোক আমরা আজকে ইয়াতে আমরা মফুলে বিহির আমেলকে চার স্থানের মধ্যে হজব করা ওয়াজিব
এই ব্যাপারে আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টিকে ভালোভাবে বোঝার তৌফিক দান করে দিক। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।